বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি এস এম বি নূর চৌধুরী কানাডায় পালিয়ে আছেন এবং তাকে প্রত্যাবর্তনের ব্যাপারে আমার সাথে আলোচনা হয়েছে। তাকে ওখানে রাখাটা মানবাধিকার লঙ্ঘন। চৌঠা নভেম্বরকে আপনার সংবিধান দিবস হিসাবে পালনের জন্য আমরা অ্যাপ্রুভাল পেয়েছি। বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি এস এম বি নূর চৌধুরী কানাডায় পালিয়ে আছেন এবং তাকে প্রত্যাবর্তনের ব্যাপারে আমার সাথে আলোচনা হয়েছে। আপনারা আগে থেকেই জানেন যে কানাডায় একটা আইন আছে যে যে দেশে মৃত্যুদণ্ড সাজা হিসেবে আছে সেই দেশে মৃত্যুদণ্ড পেতে পারে বা মৃত্যুদণ্ড প্রাপ্ত কোনো আসামিকে কানাডা ফেরত দেয় না। তিনি আমাকে সেটা অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছেন। আমি তারপরেও তাকে অনুরোধ করেছি যে আমরা আইন এবং যেসব রুলস আছে সেগুলি আমার মনে হয় আমরা যদি এক্সামিন করি তাহলে আমরা কানাডা যাতে তাকে আমাদের কাছে ফিরিয়ে দিতে পারে সেই রকম একটা কোনো পন্থা খুঁজে পাব। আমি এটাও অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করেছি যে তাকে ওখানে রাখাটা মানবাধিকার লঙ্ঘন। ধন্যবাদ। বিকল্প কোনো পন্থা বের করার জন্য আমরা সব আইন দেখার অনুরোধ আমি রেখেছি। ওনারা বলেছেন, উনি বলেছেন আমাকে যে উনি এটা কানাডীয় সরকারের কাছে এই বার্তা পৌঁছে দেবেন। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ব্যাপারে ওনারা কথাই তোলেন নাই। আমি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ব্যাপারে ওনাদেরকে জানিয়েছি যে কারণ হচ্ছে যে ওনারা সব জায়গায় এই আলোচনাটা যখন হচ্ছে তো সেইখানে ওনারা যেই কথাটা তুলেছেন সেটা হচ্ছে ডেটা প্রোটেকশন অ্যাক্টের ব্যাপারে। ডেটা প্রোটেকশন অ্যাক্টের ব্যাপারে আমি যেটা বলেছি যে ডেটা প্রোটেকশন অ্যাক্ট এর স্টেক হোল্ডারদের সাথে একবার মিটিং হয়েছে এবং আরও দুই তিনবার স্টেক হোল্ডারদের সাথে মিটিং হবে যত এবং ডেটা প্রোটেকশন অ্যাক্ট কারো ডেটা কন্ট্রোল করার জন্য নয় হবে না, ডেটা প্রোটেক্ট করার জন্য হবে। আপনারা জানেন যে গতকালকে মন্ত্রী পরিষদের সভায় চৌঠা নভেম্বরকে আপনার সংবিধান দিবস হিসাবে পালনের জন্য আমরা অ্যাপ্রুভাল পেয়েছি। জি, সংবিধান দিবস এবং এটাকে আমরা চৌঠা নভেম্বরই তো, হ্যাঁ, এবং সেইটা আপনাদেরকে আজকে আমি জানালাম এবং সেইভাবে এটাকে ক শ্রেণীর দিবস হিসাবে মানে সর্বোচ্চ দিবস হিসাবে আমরা পালন করব। যে প্রথম আজকে যেহেতু এটা এই বছরের ব্যাপারে যে আমরা পালন করব সেটা হচ্ছে প্রথম প্রোগ্রাম আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট অব বাংলাদেশের ওখানে এক এই এই দিবসটাকে পালন করা হবে, তার জন্য একটা বোধহয় আনুষ্ঠানিক সভা হবে। ধন্যবাদ।